বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ইটের সাইজ নিয়ে আলোচনা করব। আমাদের দেশে সাধারণত যে ধরনের ইটের সাইজ পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটি তো আমাদের দেশে সাধারণত ইটের সাইজ তিন ধরনের ইটের সাইজ পাওয়া যায় সেগুলোর মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এবং প্রচলিত সাইজ এবং ইঞ্চি পদ্ধতির সাইজ ইঞ্চি পদ্ধতির সাইজের ইটগুলো আমার সাধারণত সাধারণ জনগণ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এবং স্ট্যান্ডার্ড সাইজ এবং প্রচলিত সাইজ এগুলো সাধারণত গভর্নমেন্টের যে ভবনগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে এই ইটগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই দুটি সাইজের ইট তো এগুলো সাধারণত যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হয় সেগুলো আমরা আলোচনা করব। স্ট্যান্ডার্ড সাইজে সাধারণত এর দৈর্ঘ্য হয়ে থাকে একশো নব্বই মিলিমিটার এবং প্রস্থ হয়ে থাকে নব্বই মিলিমিটার উচ্চতা হয়ে থাকে নব্বই মিলিমিটার কিন্তু এগুলো গাঁথনি দেওয়ার ফলে একশো নব্বই মিলিমিটার থেকে দুশো মিলিমিটার বৃদ্ধি পেয়ে যায় যদি এর গাঁথনি সিমেন্টের গাঁথনি দেওয়া হয় সেক্ষেত্রে দুইশো মিলিমিটার এর বৃদ্ধি মিলিমিটার হয়ে যাবে সেটি গাঁথনির পর এবং প্রস্থ হয়ে যাবে একশো মিলিমিটার এবং উচ্চতা হয়ে যাবে হয়ে যাবে একশো মিলিমিটার যদি আপনারা মিলিমিটার হিসাবটা না বুঝে থাকেন তাহলে এটি একটু স্মরণ করে রাখবেন এক মিলিমিটার সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন নয় তিন সাত শূন্য ইঞ্চি আপনারা এটাকে যদি গুণ দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ইঞ্চিতে রূপান্তর হয়ে যাবে এবং দ্বিতীয়ত যেটি হচ্ছে প্রচলিত আকার প্রচলিত আকারের ইটগুলো সাধারণত দৈর্ঘ্য হয়ে থাকে দুইশো চল্লিশ মিলিমিটার প্রস্থ হয়ে থাকে একশো চোদ্দো মিলিমিটার এবং উচ্চতা হয়ে থাকে সত্তর মিলিমিটার এই দৈর্ঘ্যের ক্ষেত্রে এগুলো ইটের গাঁথনি দেওয়ার পর এদি এগুলো বৃদ্ধি হয়ে দুইশো চুয়ান্ন মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে যদি আপনার একটি ইটকে গাঁথনে দেন সেক্ষেত্রে আপনার যে বৃদ্ধি পাবে আপনার মাঝখানের যে সিমেন্টের যে প্রলেপটা দেওয়া হবে সে এর বৃদ্ধির ফলে রূপান্তর হয়ে যাবে দুশো চুয়ান্ন মিলিমিটার এবং প্রস্থ হয়ে যাবে দুইশো সাতাশ মিলিমিটার এবং উচ্চতা হয়ে যাবে ছিয়াত্তর মিলিমিটার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ইঞ্চি পদ্ধতি বা এফসিএস পদ্ধতি এই ইটগুলো সাধারণত ঘর বাড়ির ক্ষেত্রে এই সাইজের ইটগুলো ব্যবহার করা হয় সেগুলোর দৈর্ঘ্য হচ্ছে নয় দশমিক পাঁচ ইঞ্চি প্রস্থ হচ্ছে চার দশমিক পাঁচ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে দুই দশমিক সাত পাঁচ ইঞ্চি এগুলো আপনার গাঁথনির পরে গাঁথনির পরে এর দৈর্ঘ্য হয়ে যায় দশ ইঞ্চি প্রস্তুত হয়ে যায় পাঁচ ইঞ্চি এবং উচ্চত হয়ে যায় তিন ইঞ্চি তো আমরা যেগুলো এই ইটটা সম্পর্কে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করব যেহেতু আমাদের এগুলো ঘর বাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি এটি একটি ইট হয় যদি এর গাঁথনের পর এটি দৈর্ঘ্য যদি দশ ইঞ্চি হয় প্রস্থ যদি পাঁচ ইঞ্চি হয় এবং উচ্চতা যদি তিন ইঞ্চি হয় তাহলে এর মোট স্কোয়ার ইঞ্চি কত হবে তো স্কোয়ার ইঞ্চিটা আপনি যদি বের করতে পারেন তাহলে একটি সাদে সরি একটি প্রাচীর বা দেওয়ালে ধরুন এখানে দশ ফিট বাই পাঁচ ফিট দশ ফিট লম্বা এবং পাঁচ ফিট উঁচু উঁচু একটি দেওয়ালে কতটি ইট লাগবে সেটি আপনারা কীভাবে বের করবেন তো এখানে একটি ইটের দৈর্ঘ্য যদি দশ ইঞ্চি এবং প্রস্থ পাঁচ ইঞ্চি এবং উচ্চতা তিন ইঞ্চি হয় তাহলে আমাদের এর ক্ষেত্রফল হবে দশ গুণন দশ গুণন তিন যেহেতু আমাদের প্রস্থের প্রয়োজন নেই প্রস্থের গুণ করার কোনো প্রয়োজন নেই দশ গুণন তিন উচ্চতাটা আমাদের দরকার ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রে দৈর্ঘ্য এবং উচ্চতা তাহলে এখানে আমাদের আসতেছে তিরিশ বর্গ ইঞ্চি বর্গ ইঞ্চি তিরিশ বর্গ ইঞ্চি একটি ইটের দর্ব। তো আমাদের এই দশ ফিট বাই দশ ফিট বাই পাঁচ ফিট উঁচুর একটি ওয়ালে আমাদের কতটুকু ইট লাগবে আমরা প্রথমে এটিকে আমরা ইঞ্চিতে রূপান্তর করে নিতে পারি দশ ফিটকে যদি আমরা ইঞ্চিতে রূপান্তর করি তাহলে আমাদের আসতে আসে একশো বিশ ইঞ্চি একশো বিশ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে ষাট ইঞ্চি তো এ এই একশো বিশ গুণন সাইট যদি আমরা করি তাহলে আমাদের আসতেছে সাত হাজার দুইশো বর্গ ইঞ্চি তো সাত হাজার দুইশো বর্গ ইঞ্চিকে যদি আমরা একটি ইটের আয়তন দিয়ে ভাগ দিয়ে দিই অর্থাৎ তিরিশ বর্গ ইঞ্চি তাহলে আমাদের ইট লাগবে দুইশো চল্লিশটি দুশো চল্লিশটি ইট অর্থাৎ আপনার দশ ফিট বাই পাঁচ ফিট উঁচু একটি ওয়াল তৈরি করতে আপনার দুশো চল্লিশটি ইটের প্রয়োজন পড়বে তো এভাবে আপনারা খুব সহজে ইটের ইস্টিমেটও নির্ণয় করতে পারবেন খুব সহজে ইটের যদি আপনার যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে আপনাদের ধারণা থাকে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল বটন অনেক ক্লিক করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট ভিডিওর জন্য